এখানে হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে আপনাদের অটোমেশন টেস্টিং, যে আমরা যে মাঠে নেমে অটোমেশন টেস্টিং শুরু করে দিবেন ওরকম না, আপনাকে হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে আপনার সফটওয়্যারটা ফুল ম্যানুয়ালি ম্যানুয়ালি টেস্টিং করে, তারপর হচ্ছে যে আপনার ফুল ম্যানুয়ালি টেস্টিং করার পর হচ্ছে যে আপনাকে অটোমেশনে নিতে হবে। মানে আপনার সফটওয়্যারটা ফুল রেডি, 100% প্রোডাক্টটা 100% রেডি, ঠিক আছে? আপনি ম্যানুয়ালি টেস্টিং করে করে ডাটা প্রসেসিং করেন, এ টু জেড টেস্টিং করার পর 100% রেডি, তারপর হচ্ছে যে আপনি এই সফটওয়্যারকে অটোমেশনে কনভার্ট করবেন যেন অটোমেশনে হয়। যদি ইরর থাকে তাহলে তো এটা অটোমেশন হয়ে করে কোনো লাভ নাই। ওই জন্য ফার্স্ট হচ্ছে যে আপনি ম্যানুয়াল টেস্টিং করে ম্যানুয়ালি কাজ করে তারপর হচ্ছে যে আপনি এটাকে অটোমেশনে কনভার্ট করবেন। তো এছাড়াও আরো অনেক কিছু আছে, অটোমেশন অটোমেশন করতে হবে, পারফরমেন্স টেস্টিং করতে হবে, ব্রাউজার টেস্টিং করতে হবে, সিকিউরিটি টেস্টিং করতে হবে, মানে অনেকগুলো টেস্টিং করতে হয়। যে আমি শুধু টেস্টিং করলাম, এছাড়াও আপনার পাশাপাশি প্যারালালে অনেকগুলো টেস্টিং করে দিতে হয়। সিকিউরিটি টেস্টিং হচ্ছে যে একদম প্রোডাক্টটা 100% উঠে টেস্টিং করার পর হচ্ছে যে আপনি যে সময় আপনি সার্ভার আপলোড করবেন, সার্ভার আপলোড করার সময় আপনি কিছু আপনাকে কিছু টেস্টিং করতে হয়। যেমন হচ্ছে যে পারফরমেন্স টেস্টিং, যেমন কয়দিন আগে হচ্ছে যে আমাদের জাহাঙ্গীরনগর বা এই জাহাঙ্গীরনগরে অ্যাডমিশন টেস্টিং এর জন্য এক ভাই আমাকে ডাক দিল যে অ্যাডমিশন টেস্টিং উনি সফটওয়্যারটা বানালো। তো হচ্ছে যে ওইখানে আমাকে বললো যে পারফরমেন্স টেস্টিংটা করে দিতে, যে অ্যাডমিশনে প্যারালালি হিট করলে যে সার্ভারটা যেন ডাউন না হয়ে যায় অ্যাডমিশন টেস্টিং অনলাইনে। এখন মেবি জাহাঙ্গীরনগর কয়দিন কয়দিন পর থেকে আপনারা জাহাঙ্গীরনগরে যদি দেখতে পারবেন যে অনলাইনে অ্যাডমিশন নিচ্ছে, তো ওইখানে পারফরমেন্স টেস্টিং করতে বললো এই আর কি। আর হচ্ছে যে সিকিউরিটি টেস্টিং, সিকিউরিটি টেস্টিং অনেকগুলা দেখতে হয় যে এটা কি সার্ভার কোনো 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 পোর্ট ওপেন আছে কিনা, বা মানে ওখানে কি কি পরিমাণ বাগ আছে বা লো আছে কিনা, মানে এগুলো অনেক কিছু দেখতে হয়। দেখলে আপনি সাকিব ভাইয়ের সাথে আপনারা থাকেন, অনেক কিছু শিখতে পারবেন। তো পোর্টগুলো হচ্ছে যে আপনি ডেভেলপারকে দিবেন, বা হচ্ছে ডিভঅপস ইঞ্জিনিয়ার একজন থাকে, ডিভঅপস ইঞ্জিনিয়ার ওনাকে হচ্ছে যে আপনারা এই রিপোর্টটা দিবেন যে ভাইয়া সফটওয়্যারের সার্ভারে এই এই পোর্টগুলো এখনো ওপেন আছে, এই এই পোর্ট দিয়ে আমাদের হিট করতে পারে যে কোনো টাইমে। তো ওনারা হচ্ছে যে দেখে বুঝবে যে কিছু কিছু পোর্ট অন রাখতে, যেমন 404 পোর্ট অন রাখতে হয়, নাহলে ইরর মেসেজ তো দিবে না। তো অনেকগুলো পোর্ট খোলা রাখতে, আর কিছু কিছু পোর্ট আছে যে বন্ধ করে দিতে হয়, না হলে হচ্ছে যে কোনো টাইমে হিট করতে পারে। তো ওই জন্য হচ্ছে যে ওই পোর্ট গুলো বন্ধ করে দেয় সিকিউরিটি পারপাসে। আর হচ্ছে যে এটা হচ্ছে যে আপনাকে এখন আমার স্ক্রিন দেখা যাচ্ছে ভাইয়া? জি 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 জি। আচ্ছা, এটা হচ্ছে যে আমার হচ্ছে যে এটা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং এর টেস্ট কেস, এটা হচ্ছে আমি আপনাদের দিয়ে দিব ই যে চ্যাট বক্সে। এটা হচ্ছে আপনারা ইয়া করবেন, মানে একটু শিখে রাখবেন বা দেখে রাখবেন। কারণ হচ্ছে যে আপনারা যে সময় কোনো ইন্টারভিউতে যাবেন, ওই সময় আপনাদেরকে অনেকজনকে বলবে যে টেস্ট কেসের যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটটা তোমার আমি খাতায় একটা লিখে দাও, এই ফরম্যাটটা যে প্রোডাক্ট নেম এই জিনিসগুলো হাবি যাবে এই জিনিসগুলো এতটুকু আপনি একটা একটা খাতার মধ্যে ওদের লিখে দিতে। ইভেন আমিও যে ইন্টারভিউ নিয়েছিলাম, আমি ওদের থেকে ফার্স্ট রিটার্ন নিয়েছিলাম এটা, আর ভাই ভাই নিয়েছিলাম ছোটখাটো জিনিস, ওইটা সাবিল ভাইও অনেক কিছু দেখাবে যদি আসে। তো হচ্ছে যে এগুলো আপনারা দেখে রাখবেন। তো এখানে হচ্ছে যে আপনাদের এই জিনিসটা হচ্ছে যে অফিস থেকে প্রোভাইড করবে, যে এরকম একটা এক্সেল শিট, এটা হচ্ছে যে এক্সেলে দিতে পারে। যেমন হচ্ছে যে এটা এক্সেলে দেখাচ্ছি, আমাদের হচ্ছে যে জিরাতে চলে, জিরা, ঠিক আছে? এটা হচ্ছে যে আপনার প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য, প্রজেক্ট ম্যানেজমেন্টের জন্য অনেকগুলো থাকে, জিরা, ট্রেলো, তারপর হচ্ছে ওপেন ওপেন কার্ড, তারপর হচ্ছে মানে অনেকগুলো থাকে। তো এটা হচ্ছে যে এক্সেল একদম সাদা মাটা। তো এখানে হচ্ছে আপনাদের বলবে যে প্রোডাক্ট, কোন প্রোডাক্ট আপনি কাজ করতেছেন। যেমন আমি হচ্ছে ইয়ারকিতে কাজ করি, কেউ হচ্ছে যে রুট টু প্রোডাক্ট, এছাড়া অনেকজনে অনেক কিছুতে কাজ করে। এখানে এটা দিবে মডিউল নেম, যেমন আপনাকে একটা জিনিস দেখাই এখানে খোলা আছে, যেমন এটা হচ্ছে যে ইআরপি, ঠিক আছে, ফুল একটা ইআরপি। তো ইআরপির মধ্যে এখানে অনেকগুলো মডিউল আছে, সেলস, পারচেস, তারপর হচ্ছে যে হিউম্যান ম্যানেজমেন্ট, অনেক কিছুই থাকে। তো আমি কোন মডিউলে টেস্ট করতেছি, এখানে তো আমি তো একটা দিলাম, আমি হচ্ছে যে আইবসের হচ্ছে যে আমি একটা জিনিস, যেমন হচ্ছে যে এটা হলো বিজনেস ইউনিট, এটা ডেমোতে কাজ করি আমরা। তো আমি কোন মডিউলে অ্যাকাউন্টস নিয়ে কাজ করতেছি, কোন মডিউলে কাজ করতেছি, এই মডিউলটা এখানে লিখে দিতে হবে, মডিউল নেম। তারপর হচ্ছে যে এখানে হচ্ছে যে আমাকে কত তারিখে দিল, আমি কত তারিখে শেষ করলাম, এখানে হচ্ছে কে টেস্ট কেস করতেছি, কে রিভিউ দিল, ওর নাম, ব্রাউজার টেস্টিং, ব্রাউজার টেস্টিং আপনাদের তো বললাম ব্রাউজার টেস্টিং করতে হয়, এই সফটওয়্যারটা যে সময় ফুল ওকে হয়ে যাবে ওই সময় ব্রাউজার টেস্টিং করতে হয়।
তারপর হচ্ছে যে পারফরমেন্স টেস্টিং, পারফরমেন্স টেস্টিং হচ্ছে যে আপনাদের বিভিন্ন জিনিস দিয়ে করে, যেটার মধ্যে বেস্ট হচ্ছে যে জে মিটার, জে মিটার দিয়ে টেস্ট করতে হবে। সময় থাকে আমি দেখাবো, যদি সময় থাকে আমি দেখাবো জে মিটার কিভাবে টেস্ট করে। তো হচ্ছে যে ওইখানে হচ্ছে যে এট টাইম 1000, 10000 বা লুপ চালায় আমি দেখব আসলে কি আমার হচ্ছে যে সার্ভারটি ডাউন হচ্ছে নাকি লোড পয়েন্ট নিতে পারছে না। এছাড়াও দেখবেন যে আপনারা অনেকজনে যদি ব্যাংকে কাজ করেন আইটি সেক্টরে, যেমন হচ্ছে ডাচ বাংলা ব্যাংকে আমি জানি 300+ এর উপরে হচ্ছে যে এসকিউ ইঞ্জিনিয়ার কাজ করে, ঠিক আছে, ওখানে শুধু দেখে আপনার যে এটিএম বুথগুলো কি সার্ভার ডাউন হয়ে যাচ্ছে, কোন সার্ভারে সার্ভার ডাউন হয়ে যাচ্ছে বা অ্যাপসে সার্ভার কি ডাউন হয়ে যাচ্ছে, অ্যাপস কি লোড নিতে পারতেছে না, লোড পয়েন্ট কত, ওরা সার্ভারটা আবার স্পিডটা বাড়াই দেয়, ঠিক আছে, এই পারফরমেন্স টেস্টিং করে, বা এক একজন এক একটা পার্টে থাকে, ঠিক আছে। তো ব্যাংকে চাকরি করেন সমস্যা নাই, ব্যাংকে আপনারা কাজ করতে পারেন, ভালো ভালো সেক্টরে আইটি সেক্টরে কাজ করবেন ব্যাংকে। তো আচ্ছা এটা দেখাই, এটা হচ্ছে টেস্ট কেসের একটা নাম্বার দিবে, এটা হচ্ছে স্টেপ, কি কি স্টেপে কাজ করতেছেন আপনি, যেমন হচ্ছে যে একটা স্টেপের নাম দিলাম, যে কোনো আপনি একটা স্টেপের নাম 1-2 দিতে পারেন, বা হচ্ছে যে একটা নাম দিতে পারেন কারেক্ট ফোন নাম্বার, আর হচ্ছে যে এখানে হচ্ছে যে স্টেপের নাম এইভাবে লিখছে, যেমন হচ্ছে যে ও কি করলো, গো টু ইউআরএল, মানে আমাকে বলে দিল যে আমি হচ্ছে যে প্রথমে অ্যাকাউন্টসে ক্লিক করবো, অ্যাকাউন্টসে ক্লিক করার পর ফিনান্সে ক্লিক করার পর ক্যাশ অ্যান্ড জার্নালে যাবো। ওকে, তো আমি এই স্টেপগুলো একজন যে টেস্টার ও তো জানতে পারবে না যে এই জিনিসটা এই মডিউলটা কোথায় আছে, তো ওই জন্য ওকে স্টেপগুলো লিখে দেয়। আর স্টেপগুলো কে লেখা দেয়, স্টেপগুলো হচ্ছে বিজনেস অ্যানালাইসিস্টটা লিখে দেয়, ঠিক আছে, এতটুকু হচ্ছে আপনার কি বিজনেস অ্যানালাইসিস্ট লিখে দিবে, এতটুকু বিজনেস অ্যানালাইসিস্ট লিখে দিবে। একজন বিজনেস অ্যানালাইসিস্ট হচ্ছে যে প্যারালালি আপনাকেও বুঝাবে, ডেভেলপারকেও বুঝাবে, কিন্তু ডেভেলপাররা কখনোই মাথার মধ্যে বিজনেস রাখে না, আপনি হয়তো কাজ করতে গেলে বুঝতে পারবেন, ওরা বলবে ভাই আমাকে বিজনেস বুঝাবেন না, আমাকে কি করতে হয় আপনি আমার ওইটা বুঝান, ওনারা ওদের মাথায় বিজনেস থাকে না। তো ওই জন্যই হচ্ছে যে আপনি ওদের সাথে থাকবেন, এটা হচ্ছে যে টেস্টারের সাথে হচ্ছে যে ডেভেলপার একটা রিসাইকেল ঘুরতে থাকে, একটা সাইকেল ঘুরতে থাকে, বাগ রিসাইকেল বলে এটাকে, বাগ রিসাইকেল, আপনি ওদেরকে বাগ দিবেন, ওরা সলভ করে দিবে, আবার হচ্ছে যে আপনাকে দেখাবে ভাই হয়েছে কিনা দেখেন তো, আবার আমাকে টেস্ট করে দেখেন তো, আপনি আবার টেস্ট করবেন, বলবেন যে না ভাই এখানে তো আপনার এই এই জায়গায় কাজ করছে না, ডাটাটা ঠিকভাবে আসতেছে না, আবার ওকে দিবেন, ও আবার সলভ করে আবার দিবে, মানে আপনাদের দুজনের মধ্যে এই সাইকেলটা ঘুরতে থাকবে, এটাকে বলে বাগ রিসাইকেল। এটা বিজনেসের টিমের কাছে যাবে না, অন্য কারোর কাছে, প্রজেক্ট ম্যানেজারের কাছে যাবে না, এটা আপনাদের দুজনের মধ্যে ঘুরতে থাকবে। যে সময় 100% এই প্রোডাক্টটা, এই যে এই মডিউলটা 100% ওকে হয়ে যাবে, আপনি বিজনেস অ্যানালাইসিস্টের কাছে হ্যান্ড ওভার করবেন যে আমি টেস্ট করলাম, এই ফুল 100% ওকে এই নেন। আচ্ছা এখানে স্টেপগুলো লিখে দিল, এখানে হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট, আপনাকে এক্সপেক্টেড রেজাল্ট দিল, যে ওখানে বললো যে আপনার হচ্ছে যে এখানে সাকসেসফুল, আচ্ছা এখানে সাইন আপ করতে বললো, এখানে হচ্ছে আপনার লিঙ্কটা দিয়ে দিল, স্টেপে যাইতে বললো, তারপর হচ্ছে সাইন আপ করতে বললো, আর হচ্ছে ফোন নাম্বার সাকসেসফুলি অ্যাকসেপ্ট। আচ্ছা এটা হচ্ছে পাস, এটা হচ্ছে যে এখানে বললো ইনকারেক্ট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড নেই, ইনকারেক্ট ফোন নাম্বার, আপনাকে ইনকারেক্ট একটা ফোন নাম্বার দিলে, আমাদের ফোন নাম্বার তো এটা না, আমাদের ফোন নাম্বার মনে করেন যে 01684002053, এটা হচ্ছে আমাদের ফোন নাম্বার, ঠিক আছে, বাংলাদেশি ফোন নাম্বার। এটা হচ্ছে যে সময় সফটওয়্যারে দিবে ওই সময় একটা ভ্যালিডেশন পালায়, এটা এটা হচ্ছে ভ্যালিডেশন, যে 11 ডিজিট হতে হবে আর ফোন নাম্বারের ফার্স্টে হতে হবে +88 বাংলাদেশি ফোন নাম্বার, তাইলে ও এটা ভ্যালিড হিসাবে নিবে, ঠিক আছে, এটা ও ভ্যালিড হিসাবে নিবে যে হ্যাঁ এটা বাংলাদেশের ফোন নাম্বার আর এটা বাংলাদেশের সফটওয়্যার, এটা ভ্যালিড হিসাবে নিল। তো ও উনি কি করছে, যে বিজনেস অ্যানালিস্ট, উনি কি করছে একটা মানে আবল তাবল একটা ফোন নাম্বার দিয়ে দিল আর বলে দিল যে এটা কি ইনকারেক্ট, ও কি সফটওয়্যার কি নিতে পারতেছে, এটা কি কারেক্ট পাস কারেক্ট ফোন নাম্বার নাকি ইনকারেক্ট ফোন নাম্বার, ও কি নিতে পারতেছে কিনা, আর আমাকে কিভাবে যাইতে বললো, যে আমাকে এই ইউআরএল এ যাইতে বললো, গো টু অ্যাকাউন্টস, তারপর হলো যে টপ আপ, তারপর হলো যে সাইন আপ, এই বাটনে গিয়ে আমার ফোন নাম্বারটা দিতে বললো, ফোন নাম্বারটা দেওয়ার পর ও যদি অ্যাকসেপ্টেড ভ্যালু করে, শুড নট বি অ্যাকসেপ্টেড দ্য ভ্যালু, ঠিক আছে, ও যদি এই নাম্বারটা যদি অ্যাকসেপ্ট না করে তাহলে হচ্ছে যে 100% ওকে, আর যদি অ্যাকসেপ্ট করে নেয় করে ফেলে তাহলে বুঝতে হবে যে ওই সফটওয়্যারের ওই জায়গায় একটা বাগ আছে, আপনি ওইটা ডেভেলপারকে দিবেন, দিয়ে বলেন যে ভাই ও তো যে কোনো নাম্বার দিলে ও অ্যাকসেপ্ট করে নিচ্ছে, ওকে আপনি হচ্ছে একটা ভ্যালিডেশন ফালান, বাংলাদেশের নাম্বার দিয়ে একটা ভ্যালিডেশন ফালান, যেন ও এই বাংলাদেশের নাম্বার ছাড়া বাইরের কোনো কান্ট্রি বা হচ্ছে 11 ডিজিটের বেশি যেন নাম্বার যেন অ্যাকসেপ্ট না করে, যদি যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে ও আর ও হচ্ছে ও অ্যাকসেপ্ট করেনি তাহলে হচ্ছে যে কি এটা 100% ওকে পাস। আর হচ্ছে যে এখন হচ্ছে আরেকটা জিনিস, এখানে অনেকগুলো থাকে, একটা পাস ফেল,
তাহলে হচ্ছে ওয়ার্নিং। ওয়ার্নিং হচ্ছে যে কি, ওটা হচ্ছে পাস আর ফেলের মাঝখানে থাকে ওয়ার্নিং। যেমন হচ্ছে যে আমি আপনাকে যদি বলি ওখানে যদি নাম্বার দেয় যে 8 ডিজিটের বেশি কোনো পাসওয়ার্ড 8 ডিজিটের বেশি হতে হবে, মানে নিতে পারবে না, 8 ডিজিটের বেশি নিতে পারবে না। প্লাস হচ্ছে যে ওইখানে আপার লিমিট, লোয়ার লিমিট, প্লাস হচ্ছে যে আপনার বিভিন্ন ক্যারেক্টার, যেমন হচ্ছে যে এই ক্যারেক্টারগুলা এই ক্যারেক্টারগুলা মাস্ট একটা থাকতে হবে। এখন হচ্ছে যে কি, ও 8 ডিজিটের বেশি নিল না, ঠিকঠাক 8 ডিজিটের মধ্যেই নিল, কিন্তু হচ্ছে যে ওর এই যে স্পেশাল ক্যারেক্টারগুলো ও নিল না, স্পেশাল ক্যারেক্টার ছাড়াই ও আমার পাসওয়ার্ডটা অ্যাকসেপ্ট করে নিয়ে নিল, স্ট্রং পাসওয়ার্ড হিসেবে নিয়ে নিল। তাহলে হচ্ছে যে কি, ও পাস করলো, ঠিক আছে পাস করে গেল, 8 ডিজিটের বেশি নিল না, পাস করে গেলে, কিন্তু হচ্ছে যে ও স্ট্রং পাসওয়ার্ড হিসেবে শো করলো উইদাউট হচ্ছে যে আপনার এই স্পেশাল ক্যারেক্টার ছাড়া। তাহলে হচ্ছে যে ও, আমি একটা ওয়ার্নিং দিয়ে দিবো যে ভাই এটা এটা ওয়ার্নিং হিসেবে নেন, মানে এটা ফেল না কিন্তু এটা ওয়ার্নিং হিসেবে নেন যে ও হচ্ছে যে কিছু কিছু জায়গায় ওর একটা যে উইকনেস আছে যে আপনি এগুলো ছোটখাটো জিনিসগুলো একটু ঠিক করে দিন, ঠিক আছে। এই জিনিসগুলো হচ্ছে যে টেস্ট কেস, আর টেস্ট কেসে হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে যে আপনাকে বিজনেস অ্যানালাইসিস লিখে দিবে, আপনি হচ্ছে অ্যাকচুয়াল রেজাল্ট কী পাচ্ছেন, আর হচ্ছে পাস হচ্ছে নাকি ফেল হচ্ছে এগুলো লিখে দিবেন। তারপরে রিমার্ক, রিমার্কে কিছু লিখবেন, এমনকি কিছু কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে যে আপনি মুখের ভাষায় বলতে পারবেন না আসলে ওই জায়গায় কী ইরর হলো, মানে এমনও থাকতে পারে যে মানে এমনও মানে অনেকগুলো উদাহরণ থাকতে পারে যেগুলো হচ্ছে আপনি ইরোরটা মুখে ভাষা বলতে পারতেছেন, ওই সময় হচ্ছে যে আপনি এখানে কি করবেন, এখানে একটা ইয়া দিয়ে দেবেন স্ক্রিনশট। স্ক্রিনশট এখানে মনে করেন যে আমি একটা স্ক্রিনশট দিলাম ওয়ান দিয়ে, আমি এখানে এখানে স্ক্রিনশট মনে করেন যে আমি একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশট নিয়ে আমি এখানে পেস্ট করে রাখলাম, এখানে একটা স্ক্রিনশট পেস্ট করে রাখলাম, আর এখানে স্ক্রিনশটের নাম্বারটা কত, ওয়ান, আমি এখানে গিয়ে ওয়ান দিয়ে দিলাম, আর এখানে ফেল দিয়ে দিলাম। তো হচ্ছে যে যে ডেভেলপার ও হচ্ছে এক্সেল শিটটা অনলাইনে থাকে মেবি, মানে যারা কাজ করে অনলাইনে থাকে ওরা দেখে, দেখে নেয় ফেল কী কী আছে, ফেলগুলো দেখে, স্ক্রিনশট যদি থাকে ও বুঝবে যে এখানে এক নাম্বার কোনো স্ক্রিনশট আছে, স্ক্রিনশটে যাই দেখবে যে আসলে ইরোরটা কী, দেখে নিবে, দেখে নিয়ে হচ্ছে যে ওয়েবটা সলভ করে দেবে। এটা হচ্ছে যে মূলত ম্যানুয়াল টেস্টিং, অটোমেশন টেস্টিং, বুঝতে পারছেন ম্যানুয়াল টেস্টিং কীভাবে কাজ করে, এক্সেলে টেস্ট কেস কীভাবে লেখে। হ্যালো, জি ভাই বুঝতে পারছি। আচ্ছা আমি তো এক বলে দিচ্ছি, আপনারা বুঝবেন আস্তে আস্তে, বুঝবেন সবকিছু বুঝবেন, সাবিল ভাইয়ের সাথে থাকেন এই আর কি। আর হচ্ছে যে অটোমেশন টেস্টিং, অটোমেশন টেস্টিং একটু বড় সড়ো জিনিস, ওইখানে হচ্ছে যে কোডিং লিখতে হয়, আর হচ্ছে যে কোডিং লিখতে হয় ভালোই কোডিং লিখতে হয়, কোডিং সম্পর্কে মানে এমন না যে আপনারা একদম অনেক বড় বড় প্রত্যেকটা স্টেপের জন্য, যেমন হচ্ছে ক্লিক বাটনের জন্য, এই যে আমি একটা ক্লিক করলাম, এই ক্লিক বাটনের জন্য একটা ক্লিক অ্যাকশনের একটা কোড আছে, এক লাইনের কোড। তারপর হচ্ছে যে এই যে আমি ক্রিয়েট করলাম, এখানে লিখলাম যে এখানে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করলাম, এখানে একটা এক লাইনের একটা কোড করতে হয়। তারপর এখানে যে আমি ইনপুট দিলাম 1 2 3 4, এটা হলো ভ্যালু ইনপুট, এখানে সবগুলো এক লাইনের কোড। এরকম যদি আপনি যদি 50টা লাইন যদি আপনি মোটামুটি যদি ভালো প্র্যাকটিস করতে পারেন, 50 লাইনের একটা কোড থাকে, এটা সাবিল ভাই হয়তো বা দেখে দিবে, 50 লাইনের একটা কোড, ওটা যদি আপনি করতে পারেন তাহলে হচ্ছে যে আপনি অটোমেশন একদম বস হয়ে যাবেন, প্র্যাকটিস করতে করতে ওটা হয়ে যাবে। এছাড়া হচ্ছে যে ক্যাটালন, ক্যাটালন স্টুডিও, ক্যাটালন স্টুডিও দিয়ে আপনি কাজ করতে পারবেন। ওটা হচ্ছে যে অটো রেকর্ডিং হয়, ঠিক আছে, ওটা রোবটের মতো কাজ করে, ওটার মধ্যে ওটার থেকে হচ্ছে যে আপনি অটোমেটিকলি হচ্ছে যে কোড জেনারেট করে, ওইটা দিয়েও করতে পারবেন। এছাড়া অনেকগুলো টুলস আছে। আচ্ছা এছাড়া হচ্ছে যে আপনাদের আরেকটা জিনিস দেখাই, এটা হচ্ছে যে যেমন হচ্ছে যে আপনাদের যে যে মডিউলে দিবে ওই ওই মডিউলের হচ্ছে যে ফার্স্টে হচ্ছে যে ভবিষ্যতে যে কাজ করেন ওই জন্য বলে দিচ্ছি, ফার্স্টে হচ্ছে যে আপনাদের বিজনেস অ্যানালাইসিস থেকে ফার্স্ট হচ্ছে ওই মডিউলের কনফিগারেশন আগে ঠিক করে আসতে হবে। বিজনেস অ্যানালাইসিস থেকে বুঝে নেবেন যে হ্যাঁ এটার কনফিগারেশন কোথা থেকে ঠিক করে আসতে হবে, কনফিগারেশন ঠিক করে তারপর টেস্ট শুরু করতে হয়। তো কনফিগারেশন আপনি ঠিক করে নেবেন, তো এগুলো ঠিক করে। আচ্ছা আমি একটা জিনিস দেখাই, এটা হচ্ছে যে আচ্ছা অনেক কিছু এখানে থাকে। প্রথম হচ্ছে যে আপনি নেটওয়ার্কটা অন করে নেবেন, নেটওয়ার্ক এটা হচ্ছে কিভাবে অন করবেন, রাইট বাটন দিয়ে ইনস্ট্যাক করে নেটওয়ার্ক টিপ দিবেন, নেটওয়ার্ক আসবে। আসার পর হচ্ছে যে আমি ক্রিয়েট বাটনে টিপ দিব, এখানে হচ্ছে প্রত্যেকটা স্টেপে এক একটা করে এপিআই কল হয়। আমার হচ্ছে যে সময় আমি টেস্ট কেসে কাজ করতে যাবো ওই সময় হচ্ছে আমার অনেকগুলো এপিআই তে প্রবলেম হয়,
যেমন হচ্ছে 505, 500, 404, 200, এটা হচ্ছে যে এই পোর্টগুলো হচ্ছে যে বিভিন্ন পোর্টের বিভিন্ন ধরনের হচ্ছে যে আপনার বিভিন্ন মানে বিভিন্ন মেসেজ দেয়, ওই মেসেজগুলো আপনাদের জানতে হবে আসলে প্রবলেম কি। যেমন হচ্ছে আমি এখন ক্রিয়েট বাটনে টিপ দিচ্ছি, এই ক্রিয়েটর আমাকে একটা এই যে এখানে হচ্ছে যে আমাকে একটা যে এই এই দুই জায়গায় দুইটা এপিএ কল আছে, এই দুই জায়গায় দুইটা এপিএ কল আছে। এখন হচ্ছে যে এই যে দোনোটা এপিএ আমাকে এখানে শো করলো, আর দোনোটার স্ট্যাটাস কি 400, মানে কি সাকসেসফুলি ওকে আবার লেখা আছে, দেখেন ওকে। তো হচ্ছে যে এখানে যাওয়ার পর এই হেডারে যাবেন, এটা হচ্ছে যে এপিআই, এটা হচ্ছে যে এপিআই। আর হচ্ছে যে এখন যদি এপিআই তে সমস্যা হয় এখানে 500 লেখা থাকবে, আর এখানে হচ্ছে যে আপনি এই যে পার্টনার টাইপ, এই যে পার্টনার টাইপ ডিডিএল, ডিডিএল বলতে হচ্ছে ড্রপ ডাউনকে বোঝায়, ড্রপ ডাউনকে ডিডিএল বলে। এটা হচ্ছে যে এই ড্রপ ডাউনের এপিআই হচ্ছে যে এইটা, এখানে হচ্ছে ভিতরে যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো আপনি এখানে প্রিভিউতে দেখতে পারবেন, আপনাদের প্রিভিউতে ডাটাগুলো দেখতে পারেন। প্রথম আছে ইন্স্যুরেন্স, ব্যাংক, তারপর হচ্ছে যে কস্ট, কাস্টমার, তারপর হচ্ছে যে পোর্ট অথরিটি। এখানে দেখেন ক্লিক করলে আমার এই যে ভিতরে ডাটাগুলো ওই ডাটাগুলো দেখাবে, দেখছেন। প্রথম হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক, কাস্টমস, পোর্ট অথরিটি, এই জিনিসগুলো দেখাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে যে ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড কে দিচ্ছে, ব্যাক এন্ড ফ্রন্ট এন্ড কে দিচ্ছে। দুই ধরনের ডেভেলপার থাকে, একটা হচ্ছে ফ্রন্ট এন্ড ডেভেলপার, আর একটা হচ্ছে ব্যাক এন্ড ডেভেলপার। ব্যাক এন্ড ডেভেলপার হচ্ছে যে এপিআইটা বানায়, এপিআইটা বানানোর পর হচ্ছে যে ফ্রন্ট এন্ড কে দেয়, ফ্রন্ট এন্ড এই এপিআইটা বাইন্ড করে, বাইন্ড করার পর আমাদের শো করে, মানে ইউজাররা দেখার জন্য এটা ফ্রন্ট এন্ডে শো করে। তো হচ্ছে যে এখানে এই যে এখানে আমাকে ব্যাক এন্ড থেকে দিচ্ছে, ব্যাক এন্ড থেকে আমাকে যে ডাটাগুলো দিচ্ছে, ডাটাগুলো দেওয়ার পর আমি যদি এখানে যদি নাই দেখতে পারতাম, ঠিক আছে, এখানে যদি আমি ডাটাগুলো না দেখতে পারতাম, তাহলে আমি এই এপিআইটা নিয়ে এই হেডারে গিয়ে এই এপিআইটা কপি করে জাস্ট আমি ফ্রন্ট এন্ড ডেভেলপার কেন পাঠাবো যে ভাইয়া ব্যাক এন্ড থেকে ডাটাটা দিচ্ছে, এই যে ব্যাক এন্ড থেকে ডাটাটা দিচ্ছে কিন্তু ফ্রন্ট এন্ড আপনি শো করতেছেন না, আপনি প্রবলেমটা সলভ করে ফেলেন। এই এপিআই গুলো খুঁজে খুঁজে নিতে হবে আপনাকে, এপিআই গুলো কাজ করতে করতে আপনি বুঝে যাবেন যে এই যে দুইটা এপিআই, এখানে হচ্ছে যে এটা হচ্ছে যে এইটার এপিআই, সাপ্লাইয়ারের এপিআই, এই যে যত ধরনের সাপ্লাইয়ার আছে আমাকে সব সাপ্লাইয়ারের এপিআই গুলো দিয়ে দিলে, অগ্রণী ব্যাংক লিমিটেড, আলারা ফেস নাই ব্যাংক, এখানে ক্লিক করলে আমি এই ডাটাগুলো দেখতে পারবো। আর প্রত্যেক সময় হচ্ছে যে এপিআই কল করার আগে অলটাইম ক্লিন করে ফেলতে হবে, এগুলো ক্লিন করে তারপর হচ্ছে যে আমি ভিতরে ঢুকবো, এই যে ডাটা দিচ্ছে না, তাহলে হচ্ছে কি ফ্রন্ট এন্ডের সমস্যা, আমার হচ্ছে যে ডাটা দিচ্ছে না, ফ্রন্ট এন্ডের সমস্যা। যে সাপ্লাইয়ারের এই এপিআইটা নিয়ে হচ্ছে যে আমাদের বেশিরভাগ কাজ হয় যে জুমে, এই যে জুমে যায় হচ্ছে যে আমাদের ফ্রন্ট এন্ডের যে ডেভেলপার বা বিভিন্ন টিম থাকে এই টিমকে দিয়ে আমি হচ্ছে যে এপিআইটা দেখেন সব এপিআই দেওয়া নেওয়া করে, এখানে সব এপিআই দেওয়া নেওয়া করে একজন একজনকে, ঠিক আছে, কোনো পার্সোনাল কথা নাই, একজন একজনকে শুধু এপিআই দেওয়া নেওয়া করে। এই যে এপিআইটা দিলাম, ওনারা এপিআই ঢুকলে বুঝতে পারবে যে আমার এখান থেকে হচ্ছে যে ডাটা পাচ্ছে না, কিন্তু হচ্ছে যে আমার ব্যাক এন্ড থেকে ডাটাটা দিচ্ছে, ব্যাক এন্ড থেকে ডাটা দিচ্ছে কিন্তু ফ্রন্ট এন্ডে ডাটা দিচ্ছে না। এই এরকম ভাবে আপনি হচ্ছে বাগগুলো ধরবেন। একটা আপনাদের রিয়েল টাইম আমি দেখালাম যে এই হেডারে গিয়ে এখানে হচ্ছে যে এপিআই, এটা হচ্ছে এপিআই, এপিআইটা নিয়ে আমার কিন্তু সাকসেসফুল মেসেজ দিচ্ছে কিন্তু ফ্রন্ট এন্ড আমাকে ডাটাটা শো করতেছে না। তো হচ্ছে যে আমার কিভাবে বুঝবো যে ফ্রন্ট এন্ডের সমস্যা নাকি ব্যাক এন্ডের সমস্যা, প্রিভিউতে গিয়ে দেখতে হবে যে আসলে ব্যাক এন্ড কি ডাটা দিচ্ছে, ব্যাক এন্ড ডাটা দিচ্ছে কিন্তু ফ্রন্ট এন্ড শো করতেছে না, এই ফ্রন্ট এন্ড শো করে না, ফ্রন্ট এন্ড শো করে না মানে কি ইউজার দেখতে পারতেছে না, তাহলে এটা কি ফ্রন্ট এন্ডের সমস্যা, ফ্রন্ট এন্ড ডেভেলপারকে আমি এপিআইটা দিব, ফ্রন্ট এন্ডের ডেভেলপারকে দিলে ফ্রন্ট এন্ড এপিআইটা নিয়ে কাজ করবে, কাজ করার পর হচ্ছে যে ও বুঝতে পারবে যে আসলে কি সমস্যা ও আমাকে দিবে। এইভাবে হচ্ছে যে আপনি হচ্ছে যে ম্যানুয়াল টেস্টিং গুলা কমপ্লিট করবেন। ম্যানুয়াল টেস্টিং কমপ্লিট করার পর হচ্ছে অটোমেশন, অটোমেশন অনেক লম্বা একটা জিনিস, অটোমেশন করবেন, অটোমেশন করে 100% ওকে, তারপর হচ্ছে যে এটা হ্যান্ড ওভার করবেন। একটা হচ্ছে যে অটোমেশনটা কোডটা নিয়ে আপনি হচ্ছে যে ডিবক্স ইঞ্জিনিয়ারকে দিবেন, উনি হচ্ছে ওটা সার্ভারে অ্যাটাচ করবে, উনি অনেক কাজ করে এই অটোমেশন নিয়ে। আর হচ্ছে যে আর আপনি হচ্ছে যে 100% ওকে হলে আপনি বিজনেস টিমকে, বিজনেস অ্যানালাইসিস টিমকে এই ফুল এই মডিউলটা বুঝে দিবেন ভাইয়া এই 100% ওকে এ নেন, ঠিক আছে। অনেকজন আছে সিল সাপোর্ট নিয়ে নেয়, কারণ হচ্ছে ঝামেলা করে, বিজনেস চেঞ্জ করে ফেলে, তারপর বলে যে ভাই আপনার কি করলেন, সব ড্রাইভার করবে এসকিউ ইঞ্জিনিয়ারের কাছে, মানে একদম অনেক ড্রাইভার করে যে কি করলেন, বিজনেস চেঞ্জ হচ্ছে ওনারা এই কথা বলে না, বলে যে কি আপনার টেস্ট কেস কিভাবে আপনি টেস্ট কি করলেন, আমাদের সফটওয়্যারটা ঠিক নাই, এখানে তো মডিউলে কাজ করতেছে না। আসলে যে ওনারা বিজনেস চেঞ্জ করছে এই কথা আর বলে না, এই জন্য অনেকজন আছে সিল সাপোর্ট নিয়ে নেয় বিজনেস অ্যানালিস্ট থেকে, যে আপনি বুঝে পাইছেন নাকি বুঝে পাননি। এটা হচ্ছে যে ম্যানুয়াল টেস্টিং এভাবে করে, এপিএ ধরে ধরে, এপিএ ধরে ধরে।
আচ্ছা আরেকটা জিনিস দেখাই, ডাটাবেস। এটা হচ্ছে প্যারালালি আপনি ডাটাবেস দেখবেন। ডাটাবেস হচ্ছে যে আপনারা যে সময় যদি কেউ যদি ইন্টার্ন করেন বা হচ্ছে যে আপনি যে সময় চাকরিতে যাবেন, ওই সময় হচ্ছে যে আপনাকে ফার্স্ট অবস্থা আপনার ডাটাবেস অ্যাক্সেস দিবে না, 6 মাস পর্যন্ত আপনাকে ডাটাবেস অ্যাক্সেস দিবে না। ডাটাবেস মানে অনেক বড় একটা জিনিস, ডাটাবেস অ্যাক্সেস সহজে কাউকে দেয় না। এখানে হচ্ছে যে ডাটাবেসে ঢুকার পর হচ্ছে যে যেমন আমাদের অনেকগুলো প্রজেক্ট, সবগুলো প্রজেক্টের আলাদা আলাদা, যেমন ট্যাক্স নিয়ে কাজ করতেছি, স্মল বিজনেস ইআরপি নিয়ে কাজ করতেছি, আরটিএম, মেরিন, জাহাজ নিয়ে কাজ করতেছি, তারপর হচ্ছে মাস্টার ডাটা এখানে থাকে, এক একটা জায়গায় এক 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 ডাটা, এক এক সফটওয়্যারের ডাটা একসাথে, সব ডাটা একই ডাটাবেজে রাখছে আর কি, ডাটাবেস। আর প্রত্যেকটা মডিউলের ডাটা ইন্ডিভিজুয়াল ডাটা টেবিলে থাকে। একটা হচ্ছে ডাটা টেবিল, টেবিল হচ্ছে যে আলাদা আলাদা প্রত্যেকটা প্রত্যেকটা জিনিস। এই যে এটা হচ্ছে ল্যান্ডিং, ওকে, ল্যান্ডিং এ ডাটা আলাদা আলাদা ভাবে থাকে, এটা হচ্ছে ডাটা টেবিল। আর ফুল যে এটা হচ্ছে এটার যে ডাটাবেস, তো আবার ডাটাবেস আর ডাটা টেবিল মিলে ফেলবেন না। আচ্ছা এখানে বুঝবেন কিভাবে যে আমি কোন ডাটাবেসে যাব, সরি আমি কোন ডাটা টেবিলে যাব। আমি ডাটা টেবিলে যাব হচ্ছে যে এলসি বিজনেস পার্টনার, এলসি বিজনেস পার্টনারটা আপনাকে খুঁজে নিতে হবে। কমার্শিয়াল, এই কমার্শিয়াল আপনি হচ্ছে ব্যাক এন্ড কে জিজ্ঞেস করবেন, অল টাইম বলবেন যে আমি কোন টেবিলে গিয়ে এই ডাটাটা খুঁজে পাবো। ব্যাক এন্ড কে জিজ্ঞেস করবেন, ফ্রন্ট এন্ড কে কখনো জিজ্ঞেস করবেন না, ফ্রন্ট এন্ড ডাটাবেজে হাত দেয় না, ব্যাক এন্ড হাত দেয়। তো ব্যাক এন্ড আমি এখান থেকে খুঁজে নিব যে এলসি বিজনেস পার্টনার কমার্শিয়াল, কমার্শিয়াল এলসি বিজনেস। আমার কি কথা শোনা যায়, কথা বুঝতেছেন? জি ভাই, জি ভাই, হ্যাঁ ভাই, কি বুঝতেছে? বোরিং হচ্ছেন না তো কেউ? না ভাই, না 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 ভাই, দেখতেছি। আচ্ছা ঠিক আছে, আমি শর্টকাটে অনেক কিছু দেখা যাচ্ছে, হয়তো মাথার উপর দিয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের ওভারভিউ দিচ্ছি। এটা হচ্ছে যে আপনারা 3-4 মাসে শিখবেন, যেগুলো আমি হচ্ছে যে আপনাদের একদিনে দেখে দিচ্ছি, এগুলো আস্তে আস্তে শিখবেন। এটা নিয়ে এত মাথা ব্যথা নাই, ভয় পাওয়ার কোনো কারণ নেই, এগুলো শিখে যাবে। আসলে লার্নিং বিষয় তো, এই জন্য সবাই একটু জিমে আসে, এটা স্বাভাবিক। আপনি করতে থাকেন? না 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 না, এখানে হচ্ছে যে আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আমি অনেক আমি এখনো শিখি, ঠিক আছে, আমি এখনো শিখতেছি, এই জন্য বললাম যে এখানে ঘাবড়ানো কিছু নেই। আমরা তো অনেকেই জানি না এই জন্য আর কি, যে আসলে লার্ন করতে মনোযোগ দিয়ে দেখতেছি ভাই, এই জন্য সবাই চুপ আছে। আপনি একটু আসলে মাইন্ড করেন না, একটু রেসপন্স করুন। আমি ফুল সাউন্ড একদম সবাই চুপ, বুঝতে পারতেছি না কে মনোযোগ দিয়ে দেখতেছে তো ভাই, এই জন্য সবাই চুপ। আমি ভাবলাম যে আবার বুঝতেছেন নাকি, গালি দিচ্ছেন মনে মনে। না ভাই, না আসলে এগুলির সাথে তো সবাই ফার্স্ট দেখতেছে, এই জন্য মানে একটু তো আসলে কি বলবে জিজ্ঞাসা করবে এই আর কি। না সমস্যা নাই, দেখে দেন। আচ্ছা সমস্যা নাই, আপনি দেখে দেন। আচ্ছা আমি হচ্ছে যে এখন কি করব, আমি এখানে একটা ডাটা ফেলবো, এই যে একটা জিনিস দেখাই, এটা মনে হয় সমস্যা করছে, সবগুলো ডিলিট করে দিয়েছে মেবি। এই যে এই জায়গায় যেসব ডাটা পড়ে, ওকে, এইসব জায়গায় যেসব ডাটা পড়ে ওগুলোকে বলে ল্যান্ডিং, এগুলোকে বলে ল্যান্ডিং। আর এই ড্রপ ডাউন থেকে আমি যে ডাটাগুলো আনতেছি ওগুলোকে বলে যে ডিডিএল বলে, ঠিক আছে, এগুলো বলে ডিডিএল। যেমন এই জায়গায় ডিডিএল এর ডিডিএল আসতেছে, এগুলোকে বলে ডিডিএল। আর হচ্ছে যে এই জায়গায় যে ডাটাগুলো শো করবে এগুলোকে বলে ল্যান্ডিং, ল্যান্ডিং এর ডাটা। হ্যাঁ আপনারা কাজ করতে করতে শিখে যাবেন, এগুলো হচ্ছে যে আপনারা হচ্ছে যে যে সময় অফিসে ঢুকবেন ওই সময় আপনাদের বুঝিয়ে দিবে, ওগুলো সমস্যা নেই এই আর কি। এখানে ল্যান্ডিং, আমি এখানে হচ্ছে যে ল্যান্ডিং এ একটা ডাটা ফেলবো, ডাটা ফেলার সাথে সাথে আপনাকে হচ্ছে যে এটা ডাটাবেজে গিয়ে দেখতে হবে। আসলে ব্যাক এন্ড থেকে ডাটাটা আমি ফ্রন্ট এন্ড থেকে ডাটাটা দিচ্ছি, ফ্রন্ট এন্ডেই আপনাকে ডাটাটা আপনার ফ্রন্ট এন্ডে ইউজারকে দেখাই দিচ্ছে, কিন্তু হচ্ছে এটা কি ডাটাবেজে আসলে যাচ্ছে, ডাটাবেজের যায় আপনি কি ক্যালকুলেশন মানে করলো নাকি করলো না, এগুলো হচ্ছে আপনার টেস্ট করে দেখতে হবে। এগুলো ডাটাবেজ টেস্টিং। এখানে যাবেন, যাওয়ার পর এই যে আমি হচ্ছে যে এই টেবিলটা ধরলাম যে টেবিল এলসি বিজনেস পার্টনার,
এই যে এলসি বিজনেস পার্টনার হেডারের নাম দিয়ে একটা টেবিল বানাবে। আমি হচ্ছে এটা রাইট বাটন টিপ দিব, রাইট বাটন টিপ দিয়ে আমি কি এডিট করব এই ডাটাটাকে, আমি ডাটা অনেকজন আছে ম্যানুয়ালি ডাটাবেস থেকে এডিট করে অনেক, মানে যারা ডাটাবেস আপনি অনেকজন আছে আপনি শুধু ডাটাবেস দিয়ে জব পাবেন, অনেক জায়গায় ব্যাংক আছে বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে, যেমন হচ্ছে আকিদের বিভিন্ন ইন্ডাস্ট্রি আছে শুধু ডাটাবেস নিয়ে হচ্ছে যে চাকরি করে 100 জন এক একটা ইন্ডাস্ট্রিতে শুধু ডাটাবেস। ওদের তো আমরা যেসব একটা সফটওয়্যার দিই ফুল ডাটাবেস হ্যান্ড ওভার করে দিই, মানে ওনাদের হাতে আমরা কিছুই, আমাদের হাতে কিছুই রাখি না, ফুল ডাটাবেস ট্রান্সফার করে দিই। ওরা ডাটাবেস নিয়ে মানে এক্সপার্ট ওখানে কাজ করে, আমি তো কিছুই পারি না ডাটাবেস নিয়ে, মনে করেন যে অনেক কিছু করতে হয়। আমি হচ্ছে এডিট করব না, আমি হচ্ছে যে ডাটাবেসটা জাস্ট দেখব যে এই যে এখানে হচ্ছে যে দেখছেন ডাটাবেজ আমার কতগুলো ডাটা দেখাচ্ছে, এই যে ডাটাবেজ আমার ডাটা দেখাচ্ছে। আর এখানে হচ্ছে আপনি কুয়েরি লিখবেন বিভিন্ন হোয়ার কুয়েরি, সিলেক্ট কুয়েরি, তারপর হচ্ছে যে ইনার জয়েন্ট, ফরেন কি, এগুলো শিখে যাবেন। মানে বিভিন্ন এক টেবিলের সাথে আরেক টেবিল জয়েন্ট করে কিভাবে ডাটাগুলো দেখা যায় এইগুলো হচ্ছে কুয়েরি এখানে লেখে। হ্যাঁ ডাটাবেস সংক্রান্ত ধারণা রাখা লাগবে আপনাকে বেশি না, আপনি হচ্ছে যে এখানে যাবেন, এই যে আমি এখনো দেখি এই যে এসকিউএল মাই সার্ভার, এই যে আমি দরকারে দিয়ে দিলাম, এখানে হচ্ছে যে আমি দিয়ে দিলাম ডাটাবেসের ভিডিও গুলো দেখবেন, ডাটাবেস নিয়ে কিভাবে ইয়া করবেন ওটা হচ্ছে ভিডিও দিয়ে দিচ্ছি, কিভাবে ডাটাবেস কানেকশন করবেন, কুয়েরি চালাবেন, এই যে ফরেন কি বললাম যে ফরেন কি প্রাইমারি কি এর মধ্যে কিভাবে রিলেশন করবেন সবকিছু, ডিলিট কিভাবে করবেন, ইনসার্ট কিভাবে করবেন, এগুলো সবকিছু এখানে দেওয়া আছে। এছাড়াও W3 স্কুলে গিয়ে আপনারা জাস্ট কুয়েরি চালাবেন, কুয়েরি চালায় চালায় ডাটা দেখবেন। আচ্ছা যাই এটাই দেখেন, আমার হচ্ছে যে লাস্ট পরহাত কাস্টমার হিসেবে আমি আছি, এখান দেখে আর একটা ডাটা ফালাই, ডাটা ফালাই দেখবো যে আসলে ডাটাবেজে ডাটা যায় কিনা, এখানে তো সমস্যা করলো। এখানে হচ্ছে যে আপনি যেসব একটা একটা ডাটা সেভ দিবেন তখন হচ্ছে যে এই যে ডাটাবেজে গিয়ে এই যে লাস্টে আপনি টেবিল ধরে ডাটাবেজে যাবেন, ডাটাবেজে গিয়ে এটা হচ্ছে ডাটা টেবিল, ডাটা টেবিলে যাই দেখবেন যে আসলে কি ডাটাটা পড়লো কিনা, এই যে ফরহাদ নামে একটা সাপ্লায়ার আমি অ্যাড করলাম, এটা হচ্ছে যে কি টাইপের কাস্টম টাইপের, এই যে ডাটাবেজ এটা পড়ছে, মানে আমি একটু আগে ফেলছিলাম টেস্টিং করার জন্য, এই যে আমার টাইম ডে টাইম সবকিছু পড়ে যাবে, এটা ডিএক্টিভ হিসেবে আছে, এই যে জিরো এখানে অ্যাক্টিভ ডিএক্টিভ দেখাচ্ছে, ঠিক আছে এখানে হচ্ছে যে অ্যাক্টিভ এটা অ্যাক্টিভ হিসেবে আছে, এটা অ্যাক্টিভ হিসেবে আছে, আর এটা জিরো হিসেবে আছে। তো এইগুলো দেখবেন যে ডাটাবেস টেস্টিং এভাবে আপনারা চালায় চালায় দেখবেন যে ডাটাবেস অন করে করে দেখবেন যে ডাটাবেস আসলে পড়ে নাকি পড়ে না, ডাটাবেস হয়ের সিলেক্ট এই তিন চারটা কোয়েরি দেখলে আপনাদের হয়ে যাবে। আপনারা তো ডাটাবেস ক্রিয়েট করার তো আপনাদের দরকার নেই, ডাটাবেস ক্রিয়েট করবে ব্যাকএন্ড ডেভেলপার, আপনারা তো ডাটাবেস ক্রিয়েট করার দরকার নেই, আপনারা জাস্ট কোয়েরি চালাবেন, হোয়ার কোয়েরি চালাবেন, সিলেক্ট কোয়েরি চালাবেন, জয়েন্ট কোয়েরি চালাবেন, এগুলো চালায় আপনারা জাস্ট দেখবেন যে আমার ডাটাগুলো ঠিকঠাক। আপনারা হচ্ছে যে রিয়েল টাইম প্রজেক্ট করলে অনেক কিছু শিখতে পারবেন, মানে হ্যাঁ মানে কোর্স থেকে অনেক কিছু মোটামুটি শিখে যাবেন, আপনারা কোর্স না করলে অনেক জনে নিবেই না যে কোর্স করে নাই তাহলে ওদের করে কি লাভ। এটা হচ্ছে যে আপনারা এটা দেখবেন যে কিভাবে ডাটাবেস ইয়া করে, এগুলো হচ্ছে প্রথম প্রথম ডাটাবেসে হাত দেওয়ার দরকার নাই, প্রথম প্রথম সিনিয়রদের সাথে বসে বসে দেখবেন যে সিনিয়র আসলে কিভাবে করে এই আর কি। আচ্ছা এটা আচ্ছা এখন হচ্ছে যে আপনাদের দেখাবো যে এপিআই টেস্টিং এগুলো, এটা হচ্ছে যে এটা এপিআই টেস্টিং দুইটা সফটওয়্যার দিয়ে করে, একটা হচ্ছে পোস্টম্যান, কালকে হচ্ছে ভাইয়া বলছিল একটা পোস্টম্যান, আর একটা হচ্ছে সগার, সগারটাই মোটামুটি ভালো, মোটামুটি না মানে অনেক সহজে কাজ করা যায়, এপিআই দিয়েও কাজ করা যায়, কিন্তু সগারটা হচ্ছে যে আপনাদের প্রোভাইড করবে হচ্ছে যে কোম্পানি থেকে প্রোভাইড করবে সগার, এটা হচ্ছে কোম্পানির সাথে অ্যাটাচ করা থাকে এই সগারটা, আর এপিআই হচ্ছে ওপেন সোর্স। তো আপনাদের একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখাই, যেমন হচ্ছে যে আর হচ্ছে যে আপনাদের বলি যে এসকিউএল ইঞ্জিনিয়ার হলে যেমন আপনি যেমন মাথার মধ্যে যেমন বিজনেস রাখতে পারবেন, বিজনেস থাকবে হাজার হাজার বিজনেস আপনার মাথার মধ্যে থাকবে, প্লাস হচ্ছে যে অনেক কিছু শিখতে পারবেন ভবিষ্যতে, নিজেও বিজনেস সারা জীবন চাকরি করবেন নাকি নিজেরও বিজনেস দিতে পারবেন। এটা হচ্ছে আমার পার্সোনাল একটা হচ্ছে যে এই এসএমএস গেটওয়ের একটা সফটওয়্যার, এখানে হচ্ছে এপিএ থাকে, এটা হচ্ছে থার্ড পার্টি যদি আমার থেকে এই সফটওয়্যারটা নিতে চায় আমি জাস্ট ওদের এপিএটা দিয়ে দিব, ওরা এপিএ দিয়ে আমার ডাটাবেস ওদের সফটওয়্যারে অ্যাটাচ করতে পারবে এপিএ দিয়ে। তো এখানে আমি জিনিসটা দেখাবো যে এপিএ কিভাবে কাজ করে,
আসলে এপি এর অনেকগুলো রেজাল্ট থাকে পোস্টম্যান। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। একটা কোশ্চেন ছিল, মানে ক্লাসটা মনে হয় রেকর্ডিং হচ্ছে, একটু রেকর্ডিং ভিডিওটা কোথায় দিবেন বা দিলে ভালো হইতো আর কি। আচ্ছা এটা মেবি আচ্ছা এটা আমরা হচ্ছে, হ্যাঁ হ্যাঁ আমি বলতেছি ভাইয়া, আপনি হচ্ছে আমাদের চেয়ারপারসন আর হচ্ছে ভিডিও লিঙ্কটা হচ্ছে গ্রুপে দিয়ে দেবে, আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করানো হবে, আমি শেষে এগুলো বলে দেব আপনাদেরকে। থ্যাংক ইউ। ওইখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা এটা হচ্ছে যে পোস্টম্যান, পোস্টম্যানে হচ্ছে যে আপনি এপিআই দিবেন, এপিআই দিয়ে কাজ করবেন। আর এপিআই এর মধ্যে অনেকগুলো জিনিস থাকে, যেমন হচ্ছে যে যেমন হচ্ছে 400 400 400, যেমন ওকে একটু আগে আপনাদের দেখালাম যে এপিআইটা ওকে আছে, কিন্তু হচ্ছে যে ব্যাক এন্ড ওকে দেখাচ্ছে কিন্তু ফ্রন্ট এন্ড থেকে ডাটা শো করতেছে না, ওইটা ওকে। ঠিক আছে 404 400 404 500 402, তারপর হচ্ছে যে এই ইরর গুলোই বেশিরভাগ থাকে। এই ইরর গুলো দিয়ে আপনার বুঝতে হবে আসলে জিনিসগুলো কি। এই জিনিস এই দুইটা জিনিস হচ্ছে যে আপনার সার্ভার ওকে, এপিআই ওকে, জাস্ট হচ্ছে ধরুন কোডিং এর সমস্যা থাকতে পারে কিন্তু বেশিরভাগ ওকে থাকে। এই দুটোটা জিনিস হচ্ছে যে ওদের হচ্ছে যে এই দুইটা ইরর বেশিরভাগ আসে না, আমিও তেমন একটা এই দুইটার সাথে পরিচয় না। আর এই দুটোটা হচ্ছে সার্ভার রিলেটেড ইরর, এই দুটোটা 500 502। এখন আপনাদের আমি দেখাই, যেমন হচ্ছে যে আমরা প্রথমে ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গিয়ে আপনাদের একটা জিনিস দেখাই, আমার এখন এসএমএস আছে কয়টা, 31টা। ঠিক আছে এখন আমি এপিআই দিয়ে টেস্টিং করবো আসলে কি আমার এসএমএস 33টা আছে কিনা। দুইটা এপিআই আছে, একটা এপিআই আছে যে আপনার এখানে, এটা হচ্ছে যে আপনার এপিআইটা হচ্ছে যে আপনাদের ওই যে প্রোভাইডার নেবে ওই প্রোভাইডার দেখবে আমার এপিআইটা ভালোভাবে কাজ করতেছে কিনা এপিআই অ্যাটাচ করার জন্য। আর এটা হচ্ছে ব্যালেন্স টেস্টিং এর জন্য একটা এপিআই, আমি ব্যালেন্স টেস্ট করব। ঠিক আছে আচ্ছা এপিআই অনেক ধরনের থাকে, একটা হচ্ছে গেট এপিআই, পোস্ট এপিআই, তারপর হচ্ছে যে এই দুইটা নিয়ে কাজ করে, গেট এপিআই, পোস্ট এপিআই, পুট এপিআই, ডিলিট এপিআই, এগুলো বেশিরভাগ তেমন বেশি লাগে না, বেশিরভাগ লাগে গেট এপিআই, পোস্ট এপিআই। গেট এপিআই এর মধ্যে হচ্ছে যে আপনি ডাটা দিবেন, পোস্ট এপিআই এর মধ্যে কোনো কিছু লাগে না। আচ্ছা দেখি একটা এপিআই টেস্ট করে আমরা দেখি, প্রথমে হচ্ছে যে ব্যালেন্স এপিআইটা দেখি আমাদের আসলে ব্যালেন্স কি, আসলে সত্যিকারই কি ব্যালেন্স দেখাচ্ছে কিনা। এপিআই দিয়ে দেখবো যে আমাদের আসলে ব্যালেন্সে কয়টা এসএমএস আছে, এটা জাস্ট আমরা থার্ড পার্টি একটা এপিআই একটা পোস্ট এপিআই টুলস দিয়ে দেখবো আমাদের ব্যালেন্স আছে 31টা। আমি এখন এপিআই টেস্টিং দিয়ে দেখি, এখানে আমার এপিআইটা দিলাম, এপিআইটা দেওয়ার পর এপিআইটা আসলে কি ধরনের এপিআই লিখে দেওয়া আছে, ব্যালেন্স এপিআই, এপিআইটা দেওয়া আছে পোস্ট এপিআই, আমি তাহলে পোস্ট দিলাম, সেন্ড করলাম। এই যে আমারটা দেখাচ্ছে স্ট্যাটাস ওকে, মানে 200, এই যে 200 দেখছেন, 200 মানে কি আমার এপিআইটা 100% ওকে, আমার স্ট্যাটাস দেখাচ্ছে, স্ট্যাটাস দেখাচ্ছে ওকে, ব্যালেন্স দেখাচ্ছে 31টা আমার এসএমএস আছে। আসলে কি সত্যিকারে আমার সফটওয়্যারে কি 31টা এসএমএস আছে কিনা আমি দেখি, এই যে আমার সত্যিকারে এসএমএস আছে 31টা। বুঝে গেছে এভাবে এপিআই টেস্টিং করে। তারপর হচ্ছে যে আরেকটা এপিআই আছে, এটা হচ্ছে যে আমি আমার সফটওয়্যারে যে এসএমএস গুলো পাঠাবো, এসএমএস পাঠানোর বিভিন্ন, এটা হচ্ছে যে কি ধরনের এপিআই, এটা হচ্ছে গেট এপিআই, গেট এপিআই এর মধ্যে টাকা দিতে হয়। এই যে এপিআইটা দিলাম, গেট এপিআই দিলাম, এখানে একটা ডাটা দিই, আমাকে মেসেজ লিখতে হবে, হাই লিখলাম, ফোন নাম্বার দিতে হবে, একটা ফোন নাম্বার দিতে হবে গেট এপিআই এর মধ্যে, যে ফোন নাম্বার দিলাম, এখন এটা এক্সিকিউট করব। এই যে 405 মেথড নট অ্যালাউড, মানে এই এপিআই এর মধ্যে সমস্যা আছে, এপিআই এর মধ্যে আপনার হচ্ছে যে সমস্যা আছে, আমার স্ট্যাটাস দিয়ে দিয়েছে, তাহলে এপিআই এর মধ্যে সমস্যা আছে, এপিআই এটা হচ্ছে যে ঠিকঠাক করবে। এপিআই গুলো বানায় ব্যাক এন্ড, এপিআই বানায় এগুলো দেয়। তো বুঝতে পারছেন তো এপিআই কিভাবে টেস্টিং করে?
জি ভাই বুঝতে পারছি। আচ্ছা আরো দেখবেন এপিএ নিয়ে কাজ করবেন, এপিএ নিয়ে কাজ করলে আরো অনেক দেখবেন। আমরা হচ্ছে যে আমরা হচ্ছে এপিএ, আমি এপিএ দেখাচ্ছি না কে, মানে আমি পোস্টম্যান নিয়ে কাজ করি না বললেই চলে। আমি এপি, আমি হচ্ছে যে সগার নিয়ে কাজ করি। এই সগার নিয়ে কাজ করতে এই যে আমাদের কোম্পানিতে আজ পর্যন্ত যতগুলো যত ভাইয়া আমাদের ওয়ার্কশপ কি হচ্ছে শেষ করে দিয়েছেন আপনি? না না ভাইয়া একটু আমার আব্বু আসছিল তো এক মিনিট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ওকে। হচ্ছে যে সগার, সগার হচ্ছে যে আমার যে কোম্পানিতে আপনি থাকবেন, যে কোম্পানিতে কাজ করবেন ওই কোম্পানিতে যত এপিআই আছে, যেমন হচ্ছে আমি একটা সফটওয়্যার দেখালাম হলো ওপেন এপিআই, যে কোনো সবাই যে কোনো যে কেউ এই এপিআইটা ইউজ করতে পারবে, এপিআইটি ইউজ করে যে কোনো কাজ। কিন্তু হচ্ছে যে যারা হচ্ছে যে বড় বড় সফটওয়্যারগুলো বানায় ওদের এপিআই গুলো খুব সিকিউর ভাবে এগুলো একটা জায়গায় থাকে, সগার নামে একটা সফটওয়্যার থাকে, ওই সফটওয়্যারে আপনি যে এপিআই এই যে এক একটা এক এক গেট এপিআই পোস্ট এপিআই যতগুলো দেখতে পারবেন সব এইরকম মেথডের, সব গেট এপিআই আর পোস্ট এপিআই, এটার বাইরে কোনো এপিআই আপনি দেখতে পারবেন না, একটা দুটো পুট এপিআই ছাড়া আর সব মানে 99% হচ্ছে গেট আর এপিআই গুলো, এগুলো হচ্ছে এপিআই আর কি। এপিআই গুলো আপনি টেস্ট করবেন, এই জায়গায় আপনার একটা লক থাকে, লক খুলবেন, লক খোলার পর আপনি টেস্ট করবেন জাস্ট। আর হচ্ছে যে যে মিটার, যে মিটার হচ্ছে যে আমার হচ্ছে যে এখন করতেছিলাম না, আমি যে মিটার নিয়ে দেখাবে, যে মিটার আসলে বেশি কিছু না, যে মিটার হচ্ছে যে আপনার হচ্ছে যে জাস্ট পারফরমেন্স টেস্টিং, কিভাবে আপনার হচ্ছে যে আপনার হিট মানে একটা সফটওয়্যারে কতজন বা আপনাদের রিয়েল টাইম একটা জিনিস বুঝাই আপনারা বিকাশ ইউজ করেন, বিকাশে এট এ টাইম হচ্ছে যে কতজন ইউজার হিট করলে ওদের সার্ভারটা ডাউন হয়ে যায়। যেমন হচ্ছে আমাদের মাঝে মধ্যে স্কুল কলেজের যে যে সার্ভারটা থাকে, যে সময় দেখবেন যে আপনি রেজাল্ট দেয় ওইটা, ওই সময় দেখবেন আপনি সার্ভারটা ডাউন হয়ে গেছে, ঠিক আছে, এট এ টাইম 1-2 লাখ মানুষ হিট করে। কিন্তু বাংলাদেশ সরকার চাকরি করলে ওই মানে সারা জীবন বসে থাকবেন কিন্তু ইমপ্লিমেন্ট করতে পারবেন না, কালকে যাই বললাম তো ওনারা এত বছর হয়ে গেল ওনাদের সার্ভার এখন পর্যন্ত করলো না কেন? আমাদের ওনারা জানে না আমাদের হচ্ছে যে এই গত বছর হচ্ছে কতজন স্টুডেন্ট পরীক্ষা দিবে, 10 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে, তাইলে আমাদের সার্ভারটা আমি ইনক্রিজ করতে পারি না, 10 লাখ ইউজার 10 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে তাহলে 10 লাখ ইউজারে আমার হচ্ছে যে সার্ভারে এট এ টাইম 15 লাখ বাড়াই দিই, ওনারা এইগুলো বাড়ায় না, যেভাবে দিছে যে ওইভাবেই দেখেন না। মাঝে মধ্যে হচ্ছে যে সাইবার 71 শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা মাঝে মধ্যে দেখবেন আমি নাম বলতেছি আবার অনেক জনা থাক, সাইবার 71 নাম শুনছেন কিনা জানি না, সাইবার 71 বিভিন্ন আপনাদের ইয়াতে নাম কিনা ওদের ফেসবুকে দেখায় যে আমরা হচ্ছে যে ইন্ডিয়ার সফটওয়্যার হ্যাক করছি, সরকারি সফটওয়্যার হ্যাক করছি, পাকিস্তানের সরকারি সফটওয়্যার হ্যাক করছি, ঠিক আছে, ওরা সরকারি সফটওয়্যার হ্যাক করে কেন? ওদের তো বললেন যে ভাই আপনি একটা প্রাইভেট কোম্পানির একটা সফটওয়্যার হ্যাক করেন বা একটা ভার্সিটির একটা অ্যাডমিনিস্ট্রেটর একটা সফটওয়্যার হ্যাক করে দেখান, তো ওরা এগুলো হ্যাক করতে পারবে না, ওরা জাস্ট হচ্ছে সরকারি সফটওয়্যার নিয়ে টানাটানি করে। কারণ সফটওয়্যার, সরকারি সফটওয়্যার হচ্ছে কি আপনাকে থার্ড পার্টি একটা কোম্পানি আপনাকে বানিয়ে দিল, শেষ, ডাটাবেস যা আছে সবকিছু আপনার কাছে হ্যান্ড ওভার করে দেবে, সাইন নিয়ে নেবে, টেন্ডারে যত টাকা আছে টেন্ডারের টাকা আপনি আমাকে দিয়ে দিবেন, হ্যান্ড ওভার করে নিলেন, শেষ, কাহিনী ওখানে শেষ, ওটা আপডেটও হয় না, কিছুই হয় না। তো ওই জন্য ওরা যায় কি করে সরকারি সফটওয়্যারে যায় হিট করে, কারণ সফটওয়্যার সফটওয়্যারটা আপডেট হয় না। ওই জন্য ওদেরকে বললেন যে ভাই আপনি একটা প্রাইভেট কোম্পানিতে যায় ওদের সফটওয়্যার হ্যাক করা দরকার না, একটা প্রাইভেট কোম্পানির ওয়েবসাইট হ্যাক করেন, ঠিক আছে, ওয়েবসাইট হ্যাক করেন দেখে পারেন কিনা, ওদের দেখবেন অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য আর কি বলতেছিলাম যে মানে সরকারি সফটওয়্যারগুলো মানে আপডেট করে না, ওই যে আমাদের যে যে ইয়াগুলো থাকে স্কুল কলেজে যে সার্ভার গুলো আছে ওইগুলো হচ্ছে যে ওরা হচ্ছে যে এগুলো টেস্ট করার জন্য আপনার যে মিটারটা ইউজ করে, যে মিটারে আমি আমি ওখানে ইউজার বাড়ানো যায়, আপনি একজন ইউজার এট এ টাইম 10 লাখ ইউজারে 10 লাখ ইউজার হয়ে যেতে পারবেন, আমি 10 লাখ ইউজার হয়ে আমি 10 লাখ মানুষ এট এ টাইম একটা সার্ভার আমি নির্দিষ্ট করে দিব, সার্ভারের লিঙ্কটা দিয়ে দিব, আর সার্ভারের লিঙ্কটা যেমন হচ্ছে যে আমাদের এনএক্স বিউটি আমি দেখাতে পারতাম, এনএক্স বিউটি হিট করে, ঠিক আছে, কতজন আমাদের সার্ভার নিতে পারে এনএক্স বিউটির যে ইয়াটা আছে রেজাল্টের জিনিসটা আছে, তো ওই ইউজার আমাদের এনএক্স কতজন একসাথে স্টুডেন্টের যে হিট আছে কতজন নিতে পারে আর কতজনে গেলে, যেমন হচ্ছে 5 লাখে গেলে বা 3 লাখে গেলে, মেবি আমাদের 3 লাখে গেলে আমাদের সার্ভারটা আস্তে আস্তে ডাউন হয়ে যায়, ওই সময় দেখাবে লাল হয়ে যাচ্ছে আর একদম লাস্টে চলে গেলে স্টপ ক্রস হয়ে যায়। এগুলো আপনি একদম সহজ যে মিটারে কাজ করা।